হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা। সো আজকে আমি একটা রিভিউ করব যেটা খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। এখন সব বাচ্চাদের ক্লাস অনলাইন এবং বড়দেরও ক্লাস অনলাইনে হচ্ছে। সো সেক্ষেত্রে আপনার সবথেকে বেস্ট একটা ট্যাব যেটা খুবই কম দামের মধ্যে অথচ স্যামসাং ব্র্যান্ডের, সো আমি আজকে ফুল রিভিউ করব। তো রিভিউ করার আগে অবশ্যই বলবো, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেক হেল্প করছেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু সাহায্য করবেন। সো চলুন দেখে নিই এটা কী ফিচার্স এবং বক্স কন্টেন্টে কী রয়েছে। সো চলুন দেখে নিই কীভাবে প্যাকড আছে। সো এখানে দেখতেই পাচ্ছেন এপাশে আপনার কত ভ্যারিয়েন্ট আছে, 3 GB র্যাম এবং রম আছে 32 GB, এবং বাকি ডিটেলসটা দেওয়া আছে এখানে। গ্যালাক্সি ট্যাব A7 লাইটের ব্র্যান্ডিং খুব সুন্দর প্যাকড হয়ে আসছে এবং ডিজাইনটাও দেখতে খুব সুন্দর লাগছে। সো চলুন বেশি দেরি না করে প্যাকটা ওপেন করি। সো বক্সটি ওপেন করার পর প্রথমেই ট্যাবটি আছে। সো ট্যাবটি আমি দেখে নিই, তারপরে আমি বাকি কন্টেন্টগুলো দেখাচ্ছি। ট্যাবটা অবশ্যই, এটা পিছনটা আপনার প্লাস্টিকের তৈরি এবং ওয়েল ডিজাইন, হাতেও কমফর্ট জোনে আছে। সো এটা আমি পাশে রেখে দিচ্ছি, বাকি কন্টেন্টগুলো দেখে নিই কী রয়েছে। সো নেক্সট একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট যেটা রয়েছে, চার্জিং কেবল এবং চার্জার। সো চার্জিং কেবলটা রয়েছে টাইপ সি টাইপ। সো দেখতেই পাচ্ছেন টাইপ A2 টাইপ সি চার্জিং কেবল। সো নেক্সট হচ্ছে চার্জারটা। চার্জারটা হচ্ছে আপনার 15 ওয়াটের। সো সিম্পলি এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সো নেক্সট কন্টেন্টে দুটি ডকুমেন্টেশন রয়েছে, একটা ওয়ারেন্টি কার্ড সাথে একটা কুইক স্টার্ট গাইড, যেটা আপনার কীভাবে আপনি এটা হ্যান্ডেল করবেন সেটা আপনার এটা এখানে দেওয়া আছে। সো এটা ইংলিশে দেওয়া আছে, পড়ে নেবেন ভালো করে। সো চলুন দেখে নিই ট্যাবটা কেমনভাবে আছে বিল্ড, এবং দেখতেই পাচ্ছি শুরুতে পিছন দিকে রয়েছে একটা স্পিকার এবং সামনের দিকেও একটা রয়েছে স্পিকার। সো এর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে এটার হয়। তো নেক্সট হচ্ছে আপনার সিপোর্ট, নেক্সট 3.5 mm জ্যাক, বাঁ দিকে রয়েছে আপনার সিম ইনস্টল করার জায়গা, সাথে আপনি এসডি কার্ডও লাগাতে পারবেন, যেটা আপনি 1 TB পর্যন্ত আপনি এক্সপেন্ড করতে পারবেন। সো খুবই ইউনিক এবং খুব সুন্দর, যেখানে বেশিরভাগ ট্যাব ওই দামের মধ্যে আপনি ওয়াইফাই ছাড়া আপনি ইউজ করতে পারবেন, এখানে সিমটাও আপনি ইনস্টল করতে পারছেন, সাথে 1 TB পর্যন্ত আপনি এক্সপেন্ড করতে পারবেন। সো এটা এটা খুবই ইম্পর্টেন্ট, শুধু যে স্টুডেন্টের জন্য যেটা ট্যাবটা সেটা না, সেটা এটা আপনি নর্মালি অফিস ওয়ার্কও করতে পারবেন। সো নেক্সট আপনার ট্যাবের একদম ডান দিকে আসবো। সো ডান দিকে রয়েছে এটা আপনার নর্মালি পাওয়ার বাটন, নেক্সট হচ্ছে আপনার ভলিউম আপ ডাউন বাটন। ট্যাবটির ডিটেল পারফরমেন্সে যাওয়ার আগে অবশ্যই জেনে নেব স্পেসিফিকেশানগুলো। এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 22.1 সেন্টিমিটার, এটা বেসিক্যালি আপনার প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এবং এর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1340x800 মেগাপিক্সেল। এর প্রাইমারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং এর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 32 GB। প্রসেসর স্পিড হচ্ছে 2.3 GHz। এটা প্রসেসর আছে মিডিয়াটেক এর MT87T, এবং এটার ট্যাবটা এ সিরিজের, আর ব্যাটারি হচ্ছে আপনার 5100 MHz-এর। সো চলুন দেখে নেওয়া যাক এটার সাউন্ড কোয়ালিটি কেমন। সো একটা ভিডিও চালু করে অবশ্যই দেখতে পাচ্ছেন সাউন্ডটা অনেকটা ক্লিয়ার এবং লাউড অনেকটা। এটা একটা কিউট লুকিং হ্যান্ডসাম ক্যাপ। সো ট্যাবটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, লাউড এবং ক্লিয়ার। সো আমি স্যাটিসফাই অনেকটা। সো নেক্সট আমি দেখে নেবো যে এটা আমি যদি কোনো অ্যাপস ওপেন করি কন্টিনিউ, সেটা কি পারফরমেন্স কেমন। সো দেখতেই পাচ্ছেন এটা একটা অনলাইন লার্নিং অ্যাপস। সো সেখানে আপনি যে PDFগুলো আছে আমি খুলে দেখছি, অবশ্যই দেখুন কত সুন্দর, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং খুবই, যেটা আমাদের নর্মাল ফোনের থেকে অনেকটা দেখুন কতটা ক্লিয়ার।
তো সেই হিসাবে এটা যথেষ্ট স্টুডেন্টদের এবং যারা অফিসিয়াল ওয়ার্ক করে তাদের পক্ষে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বাই করলে ভ্যালু ফর মানি হবে। সো নেক্সট আমি একটা গেম চালিয়েও দেখছি, গেম চালানো মানে কেমন ল্যাক কিছু করছে কিনা সেটা দেখে নিচ্ছি। সো খুবই স্মুথভাবেই চলছে, কোনো রকম কোনো ল্যাক নেই। অবশ্যই বলে দেবো যে এটার যেটুকু যতটুকু ক্যাপাসিটি সে ততটুকুই নেবে, তার বেশি যদি আপনি কিছু ইনস্টল করেন বা গেম খেলার জন্য এটা ইউজ করতে চান, আপনি অবশ্যই এটা সে তাদের জন্য নয়, যারা গেম খেলে তাদের জন্য অবশ্যই এটা নয়। সো নেক্সট আমি ক্যামেরা পারফরমেন্স দেখব, অবশ্যই প্রাইমারি ক্যামেরা অবশ্যই আগে দেখব। সো চলুন দেখে নেওয়া যাক। সো এটা প্রাইমারি পিছনের ক্যামেরার আমি এটা রেকর্ড করছি। সো এটা যখন রেকর্ড করছি এটা বেসিক্যালি 8 মেগাপিক্সেল। সো 8 মেগাপিক্সেল যেরকম হয় নর্মাল, এটা ব্র্যান্ডেড কোম্পানি, সো যথেষ্ট সুন্দর, যথেষ্টই ভালো আউটডোর মুডে। সো এটা যেহেতু একটা ট্যাব, এটা যেহেতু একটা লার্নিং ট্যাব, সো সেহেতু এখানে ক্যামেরার অতটা মূল্য নেই। এটাতে আপনি পিডিএফ বা পিডিএফ ডকুমেন্টস এগুলো ইজিলিভাবে আপনি ইউজ করতে পারবেন। এটা আপনার ক্যামেরা বা ফিল্মিংয়ের জন্য এটা মোটেও আপনি ইউজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ক্যামেরা পারফরমেন্স কেমন, চলুন দেখে নিই কিছু স্টিল ক্যামেরা যে কেমন হচ্ছে। সো খুবই সুন্দর আউটডোর মোডে, খুবই সুন্দর, বাট ইনডোর মোডে একদমই ক্লিয়ার না, আপনি জুম করলেই বুঝতে পারবেন। সো নেক্সট আমি সামনের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা দেখব, এটা বেসিক্যালি 2 মেগাপিক্সেল ক্যামেরা। সো সামনে রেকর্ডিং হচ্ছে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আপনার ভিডিও স্টেবিলাইজেশন একদমই নেই বললেই চলে। সো মোটামুটি এটা যথেষ্ট আপনার ভিডিও কলের জন্য এটা নর্মাল ক্যামেরা। সো এটা স্টিল ক্যামেরা, দেখতেই পাচ্ছেন আমি এতটা খারাপ নয়। সো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভিডিওটি, অবশ্যই বলবো আপনার যদি 15,000 টাকা বাজেট থাকে অবশ্যই এই ট্যাবটি ফার্স্ট চয়েসে রাখবেন। অবশ্যই আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা আপনার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট সুন্দর, স্ক্রিন কোয়ালিটি, রেজুলেশন এবং সব কিছু একদম পরিপূর্ণ, অবশ্যই আপনি এটা ফার্স্ট চয়েসের মধ্যে রাখবেন। অবশ্যই সব কিছু সব রিভিউ দেখবেন, সব সাইট অবশ্যই চ্যানেল থেকে রিভিউ দেখে এটা আপনি চুজ করবেন। অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট সবই করবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।